চীনের গ্রামগুলোতে মানুষ আর প্রকৃতি যেন এক মধুর সুরে মিলেমিশে থাকে। মাঠে দিগন্ত বিস্তৃত সবুজ ধানের ক্ষেত, নদীর শান্ত জলে প্রতিফলিত হয় আকাশের নীলাভ আভা। এখানকার মানুষের জীবন প্রকৃতির সাথে এতটাই জড়িয়ে আছে যে প্রতিটি ঋতু যেন তাদের জীবনে একটি নতুন অধ্যায়। ভোরের নরম আলোয় গ্রামের রাস্তাগুলো ভরে ওঠে প্রাণের কোলাহলে, আর সন্ধ্যায় সোনালি রোদে মিলে যায় সবকিছু এক অপূর্ব সৌন্দর্যে। চীনের এই গ্রামগুলো প্রকৃতি ও মানুষের মধ্যে এক গভীর সখ্যতা তৈরি হয়েছে, যা কালের পরিক্রমায় হয়ে উঠেছে চিরন্তন। আজকে আপনাদেরকে আমি দেখাবো চীনের গ্রামগুলো ঘুরে ঘুরে, এবং তাদের সাথে কথা বলবো, বাড়ির ভিতর পর্যন্ত ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা কিভাবে বসবাস করে, এবং চীন সম্পর্কে আপনারা একটা সত্যিকারের ধারণা পাবেন এই ভিডিও থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা কিন্তু চাইনিজ গ্রাম দেখতে চান, এটা কিন্তু আমার কাছে আগ্রহ প্রকাশ করেছেন। তার জন্য আজকে আমি চলে গেলাম একেবারে চাইনিজ একটা গ্রামে। আজকে দেখাবো আপনাদেরকে এই চাইনিজ গ্রামের মানুষদের জীবনযাত্রা, এবং তারা কিভাবে ফসল উৎপাদন করে, এবং ফসল উৎপাদনে কি কি জিনিস ব্যবহার করে, কি কি মেশিনারিজ ব্যবহার করে, এবং দেখাবো একেবারে চাইনিজ মানুষের ঘরের ভিতরে গিয়ে দেখাবো এখানে নারী পুরুষরা কিভাবে কৃষি কাজ করে, সব কিছু আপনাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সো স্টে উইথ গোসারওয়া ডেইলি অ্যান্ড এনজয় ফুল ব্লগ। বন্ধুরা, আপনারা পাখির চোখে যে বাড়িগুলা দেখলেন, সেই বাড়িগুলা একেবারে আমি এখন ভিতরে গিয়ে দেখাবো যে এই বাড়িগুলাতে কি আছে। চাইনিজ গ্রাম এবং আমাদের দেশের গ্রামের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ওদের বাড়িঘরের স্ট্রাকচার এবং আমাদের বাড়িঘরের স্ট্রাকচার কিন্তু একরকম না। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, ওদের কিন্তু সব বাড়িগুলা এক কালারের। আমাদের দেশে কিন্তু এক এক রকম, এক এক কালারের। তো একটা দেশের কালচার আরেকটা দেশের সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। এবং এইটারও একটা কারণ আছে, চাইনিজ বাড়ির যে ইনফ্রাস্ট্রাকচার এবং কালার, এটা কিন্তু সরকার থেকে ডিজাইনগুলো দেওয়া, চাইলেই কিন্তু কেউ নিজ ইচ্ছায় বানাইতে পারবে না। এখানে আমি অনেক লোকের সাথে কথা বলছি এবং তারা আমাকে জানিয়েছে যে তাদের অনেক টাকা থাকলেও নিজ ইচ্ছাকৃতভাবে কিন্তু ডিজাইন করতে পারে না, কারণ এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর। এখন হচ্ছে যে আমি এই গ্রামটার ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে পাখির চোখে এই গ্রামটা দেখাবো এবং মানুষের সাথে কথা বলবো। হ্যালো, দেখেন এই যে একজন কৃষক, সে এতটুকু জায়গার মধ্যে সে ফসল ফলিয়েছে এবং সে কিন্তু এখানে কাজ করছে। নিদা জিয়া, ও আমরা কিন্তু এখন তার বাড়িতে ঢুকবো। ও সে ওই গরেন নিজে তো মাংজিয়া লাগো, মাংজিয়া লাগো, ও সে মাংজিয়া লাগো, ইয়াংজু তা শুয়ে শুয়ে সাং, ও সে খান খান মা নিদা জিয়া। ওকে ওকে, আমরা হচ্ছে যে একেবারে গ্রামের মানুষের সাথে মিশে গেছি এবং তাদের বাড়িতে অনুমতি নিয়েছি, বলছি যে তোমার বাড়িতে ভিডিও করে দেখাবো। আপনারা তো দেখলেন যে এই বাড়িগুলোর কালার কেন একরকম। আমাদের দেশে যেমন টিউবওয়েল দেখেন না, এখানেও কিন্তু টিউবওয়েল দিয়ে পানি তোলার চেষ্টা করছে। এটা হচ্ছে যে পানি তোলার, দেখুন এই যে কিন্তু পানি তুলছে বন্ধুরা। আর উনি হচ্ছে যে এই বাড়ির মালিক। এই যে এখানে একটা ছোট বাচ্চা, হ্যালো হ্যালো হ্যালো, এটা মনে হচ্ছে যে আমার বাড়ির মতো সেম। আর আমি আপনাদেরকে সবসময় বলার চেষ্টা করি, এটা চায়না হোক, বাংলাদেশ হোক, বা বিশ্বের যে কোনো দেশেই হোক না কেন, সেই গ্রাম কিন্তু আপনি একরকম ফিল পাবেন। আমি চেষ্টা করছি বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে আপনাদেরকে গ্রামগুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য। এখন চলুন আপনাদেরকে কিছু ড্রোন ভিউ দেখাই। Thank you.
শেষে না নিদা জিয়া হ্যান হ্যান হাও হ্যান পিওলিয়াং। তো বাই বাই বন্ধুরা, আজকে আমরা হচ্ছে যে গ্রামের বাড়িটা ওনার দেখানোর চেষ্টা করেছি, এবং এই বাড়িতে কিন্তু অনেক কিছুই আছে। এখান থেকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব আরেকটা গ্রামে, সেই গ্রামটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই গ্রামগুলোতে দেখুন বন্ধুরা, এই যে প্রত্যেকেরই কিন্তু গাড়ি আছে, এবং সেই গাড়িগুলো কিন্তু সব ইলেকট্রিসিটি দিয়ে চলে। আপনাদেরকে যদি দেখাই যে এখানে কোথায় চার্জ দেয়, এই যে মনে করেন যে এটা হচ্ছে একটা ইলেকট্রিক বাইক, এবং এটা কিন্তু এই যে চার্জে লাগাই দিছে, এবং এই কারগুলোও কিন্তু এই যে এই পোর্ট দিয়ে কিন্তু মানে চার্জ দেওয়া হয়। সো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, চায়নাতে ইলেকট্রিক কার চলে, তো গাড়ি দেখবেন সবই মোটামুটি ইলেকট্রিসিটি দিয়ে চলে। তো চলুন আমরা অন্য একটা গ্রাম দেখাই আপনাদেরকে। বন্ধুরা, আমরা সকলেরই কিন্তু ধারণা চীন একটি টেকনোলজির জন্য বিখ্যাত কান্ট্রি, তারপরেও আপনারা জানলে অবাক হবেন তারা কিন্তু কৃষিকাজে অনেক এগিয়ে আছে। কারণ হচ্ছে চীনে প্রায় 100 কোটির উপরে জনসংখ্যা, সেই জনসংখ্যার চাহিদা মেটাতে গিয়ে কৃষিকাজে যদি ফোকাস করা না হয় তাহলে কিন্তু তাদের খাবার দাবার অন্য দেশ থেকে আনতে হবে। তার জন্যই তারা কৃষিতে টেকনোলজি ব্যবহার করে, যেখানে আমাদের দেশে এক মন মাছ উৎপাদিত হয় সেই জায়গাতে তারা কিন্তু 5 গুণ 7 গুণ 10 গুণের মতো বেশি মাছ উৎপাদন করে। এতটুক জায়গাতে কিন্তু তারা লক্ষ লক্ষ টাকার বিজনেস করে। যেমন এখান থেকে মাছ উৎপাদিত হয়, এখানে বিভিন্ন পশু পাখি এরকম লালন পালন করা হয়, আশপাশের যে জায়গাগুলো আছে এখানে ফল এবং বিভিন্ন রকম সবজি উৎপাদন করা হয়। চীন কিন্তু তারা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ একটি দেশ, তারা টেকনোলজিতে যেমন উন্নয়ন করেছে কৃষিকাজেও কিন্তু তারা তার থেকেও বেশি উন্নত। আপনারা যদি চান চীনের মানুষ কিভাবে কৃষিকাজে টেকনোলজি ব্যবহার করে সেগুলো আপনাদেরকে দেখাই, তার জন্য আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে, তাহলে কিন্তু আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে চীনের মানুষরা কিভাবে তাদের কৃষিকাজে টেকনোলজির ব্যবহার করে। বন্ধুরা, এই গ্রামের যখন বাড়িগুলোতে গিয়েছি তখন তারা আমাকে একটা রিকোয়েস্ট করছে, তুমি যেহেতু আমাদেরকে দেখাচ্ছ আমাদের পূর্বপুরুষদেরকেও একটু দেখাও। তার মানে হচ্ছে এই গ্রামের ভিতরে চাইনিজ মানুষদেরকে যেখানে সমাহিত করা হয় এরকম একটা সুন্দর প্লেসের মধ্যে তাদেরকে সমাহিত করা হয়। তারা সবাই বলে যে এই গ্রামে আমরা যেখানে বসবাস করি না কেন আমরা পূর্বপুরুষদেরকে আমরা সুন্দর জায়গায় রাখি, তার জন্য কিন্তু দেখুন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দরভাবে তারা করে রাখছে এবং এইখানেই তাদের পূর্বপুরুষদেরকে সমাহিত করা হয়। আমরা চেষ্টা করব এটার ভিতরে গিয়ে দেখানোর জন্য। বন্ধুরা, চাইনিজ আমি একটা গ্রামের বাজারে চলে আসলাম। এই গ্রামের মানুষগুলো কোথায় বাজার করে এবং তারা যে তাদের উৎপাদিত ফসল কোথায় বিক্রি করে এই জিনিসটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত রকমের জিনিসপত্র তারা বিক্রি করছে। এগুলো হচ্ছে ভুট্টা, এই যে দুই হাজব্যান্ড ওয়াইফ এখানে বাজার করছে। বন্ধুরা, আমি চেষ্টা করেছি চাইনিজ একটা গ্রাম কেমন হয় এটা আপনাদেরকে ট্রো যে সিনারিওটা এটা দেখানোর জন্য, চাইনিজ বাড়ি ঘর এবং মানুষগুলো কত আন্তরিক সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং চাইনিজ বাজার কেমন হয় এবং তারা কোথায় বিক্রি করে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যদি এরকম ভিডিও চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, লাইক করেন, কমেন্ট করেন। তাহলে আশা করি নেক্সট টাইম আমি আপনাদেরকে এর থেকে আরও সুন্দর সুন্দর চাইনিজ গ্রাম দেখাতে পারবো, চাইনিজ মানুষের কালচার দেখাতে পারবো। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, গো সারোয়ার ডেইলির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।